আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন আলোচনা করব তবে আপনাদেরকে আমি জানিয়ে রাখি ইতোপূর্বে আপনাদের পাঁচটি সৃজনশীল প্রশ্নের ভিডিও আমি আপলোড করেছি আপনারা সেগুলো দেখে নেবেন কোন কোন প্রশ্নগুলো পড়বেন বইয়ের কত নাম্বার পেজে আছে তাহলে আশা করি আপনারা সেই প্রশ্নগুলো পড়লে আপনারা কমন পাবেন তবে শিক্ষার্থী এখন আমি আপনাদের একটি উদ্দীপক বলবো পৃথিবী সূর্যকে কেন্দ্র করে নিজ অক্ষে অনর্বরত পশ্চিম হতে পূর্ব দিকে আবর্তন করছে নিজ অক্ষে আবর্তনের সাথে সাথে সূর্যের মহাকর্ষ শক্তির আকর্ষণে একটি নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট সময়ে সূর্যের চারদিকে পৃথিবী আবর্তন করে এই আবর্তনের গতিবেগ আবার সর্বত্র সমান নয় পৃথিবীর এইরূপ আবর্তনের ফলাফল স্বরূপ দেখতে পাই দিবারাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি ও ঋতুর পরিবর্তন এখন প্রশ্ন শিক্ষার্থী এটা বলার পরে স্থানীয় সময় কাকে বলে অক্ষরেখা দ্রাগিমা রেখা কাকে বলে উদ্দীপকে পৃথিবীর এই গতি আবর্তনের সপেক্ষে যুক্তি দিন দিবারাত্রির হ্রাস বৃদ্ধির কারণ বিশ্লেষণ করুন তার মানে আপনাদের দ্বিতীয় অধ্যায়ে আপনাদের এই প্রশ্নটা এই প্রশ্নটা আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আশা করি শিক্ষার্থী সকলে আপনারা এই প্রশ্নটা পরে নেবেন আমি এখানে কয়েকটা তারপরে বলবো যে স্থানীয় সময় কাকে বলে স্থানীয় সময় বলতে কি বোঝায় জানেন যেমন ধরেন আপনার সিলেটের আকাশ আর যশোরের আকাশ একরকম না অনেকে বলবেন স্যার এরা কী কথা ধরনের কথা বলেন সিলেটের আকাশে যখন সূর্য উঠে তখন যশোরের আকাশে সূর্য উদয় হয় না উঠে না তার মানে কোন একটা জায়গায় ওই সময়ে সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে যখন বারোটা বাজে ওইটাই হলো কি তার স্থানীয় সময় কিন্তু বাংলাদেশে স্থানীয় সময় একটাই কিন্তু আবার শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে একাধিক স্থানীয় সময় গ্রহণ করে সেটা তাদের দেশের উপর ভিত্তি করে কিন্তু আমি আপনাদের বলবো স্থানীয় সময় বলতে বোঝাচ্ছে কোনো একটা জায়গায় যখন সূর্য ঠিক মাথার উপরে থাকে তখন ওই সময়টাকে বারোটা বাজে এইটা ধরে তাকে আদর্শ ধরে তাকে স্থানীয় সময় ধরা হয় অক্ষরেখা দ্রাগিমা রেখা পৃথিবীকে উত্তরে এবং দক্ষিণে সমান দুই ভাগে বাক করার জন্য যে রেখাগুলো টানা হয় তাকে অক্ষরেখা বলে আর পৃথিবীকে পূর্বে এবং পশ্চিমে দুই ভাগে বাক করার জন্য যে রেখা টানা হয় তাকে দ্রাগিমা রেখা বলে আর দিবাতির রাজবৃদ্ধি এটা শিক্ষার্থী আপনারা আপনাদের বইয়ে আপনারা যে জায়গায় পাবেন আপনারা সকলে ছাব্বিশ নাম্বার পেজে আপনারা উত্তরটি পাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম